সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দি লার্নার্স লেসন বাই নূর স্যার এবং ফেসবুক পেজ ম্যাথ স্ট্যাটিস্টিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অধ্যায় দশের সর্বসম্মতায়ের উপপাদ্য দুই নিয়ে আলোচনা করব। তোমরা যদি বেশি করে আমার ভিডিও পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। চলো আমরা উপপাদ্যের শিরোনামটুকু জেনে নেই। বলছে যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে। আমরা বলতেছি যে এ বি সি এটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি বাহু এবং এ সি বাহু পরস্পর সমান। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি সমান কোণ এ সি বি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কন কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি সরলরেখা আঁকি যেন তা বি সিকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এর মধ্যে এ বি বাহু সমান এ সি বাহু প্রদত্ত, এডি বাহু সমান এডি বাহু সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত কোণ বি এ ডি সমান অন্তর্ভুক্ত কোণ সি এ ডি অঙ্কন অনুসারে। ফলে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি বাহু কোণ বাহু উপপাদ্য। যখন সর্বসম হয়ে গেল সুতরাং কোণ এ বি ডি সমান কোণ এ সি ডি। আমাদের যেহেতু এ বি ডি আর এ বি সি একই কথা সুতরাং আমরা লিখব এ বি সি সমান কোণ এ সি, যেহেতু এ সি ডি এর পরিবর্তে আমরা এ সি বি লিখব। এটাই হচ্ছে আমাদের নিম্ন প্রমাণ। আমি আশা করি তোমরা সবাই এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।